तुम ना हो तो हम भी हम नहीं। गान शोना जानो एक्टा नेशा, आर शेई गान जोदी है जनप्रिय सिंगार देर ताहोले तो कथाई नहीं। আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ভারতের গানের রাজা অরিজিৎ সিং এবং গানের রানী শ্রেয়া ঘোষালকে নিয়ে। জানাবো গানের প্রতিযোগিতায় কে সেরা, কার জনপ্রিয়তা বেশি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই কথা বলবো শ্রেয়া ঘোষালকে নিয়ে। अगर तुम मिल जाओ ज़माना छोड़ देंगे हम। শ্রেয়া ঘোষালকে বলা হয় গানের রানী। শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। শ্রেয়া সেই 90 দশক থেকে এখন পর্যন্ত একাধিক গান দিয়ে মাতিয়ে রেখেছে তার দর্শক মহল। শ্রেয়া ঘোষালের কণ্ঠে সফট গানগুলো শুনে আমরা অভ্যস্ত হলেও তার কণ্ঠে লাউড টাইপের গানও দর্শক বেশ পছন্দ করে। তার চিকনি চামেলি গানটিও বেশ মাতিয়ে রেখেছিল দর্শক মহল। শ্রেয়া ঘোষাল গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার 16 বছর বয়সে। 2002 সালে দেবদাস মুভিতে গান গাওয়ার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শ্রেয়ার। এছাড়াও জনপ্রিয় গান ডোলারে ডোলারেও তিনি কভার করেছেন। এরপর আর শ্রেয়াকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বাংলা হিন্দি ছাড়াও মোট 20টি ভাষায় গান গেয়েছেন। শ্রেয়া ঘোষাল অনেক বাংলা গানও কভার করেছেন। বন্ধন সিনেমার যে কথাটি মনে গানটি বেশ পছন্দ করেছে দর্শক। এছাড়াও রয়েছে জনপ্রিয় সিনেমা ক্রিস থেকে প্যার কি কাহানি গানটি। তার বারসোরে গানটির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়াও জনপ্রিয় গান পাগলা হাওয়ার বাদল দিনে তার গাওয়া একটি গান। রাব দে বানাদে জুড়ি সিনেমার মেইন গানের ডুয়েট ভার্সনটিও তিনি গেয়েছেন। প্রেমের কাহিনী সিনেমার রিমঝিমে ধারাতে গানটি তিনি কভার করেছেন। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে। বডিগার্ড সিনেমার জন্য তার গাওয়া তেরি মেরি গানটি দর্শকদের মাতিয়ে রেখেছে। তেরি মেরি গানটির জন্য তিনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়াও আশিকি 2 সিনেমার সুন রাহা হে গানটিও তিনি গেয়ে বেশ আলোচনায় আসে। জিনে লাগাহু গানটি ছিল এক সময়ের আলোচিত এবং পছন্দের একটি গান। হ্যাপি নিউ ইয়ার সিনেমার মানওয়া লাগে গানটি বেশ জনপ্রিয় একটি গান। এছাড়াও পাল গানটির ফিমেল ভার্সন শ্রেয়া ঘোষাল কভার করেছেন। তাছাড়াও তার অনেক আইটেম সং দর্শকদের মাতিয়ে রেখেছে। তিনি এত এত গান গেয়েছেন, তার কোন গানটি যে দর্শক পছন্দ করে না তাই বলা মুশকিল। এবার আসা যাক আরেক জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং কে নিয়ে। অরিজিৎ সিং এমনই একজন শিল্পী যার প্রতিটি গানই সুপারহিট। অরিজিৎ সিং কে বলা হয় গানের জগতের রাজা। অরিজিৎ সিং প্রথমবারের মতো কোনো সিনেমায় গান গায় 2011 সালে মার্ডার 2 সিনেমার জন্য ফির মোহাব্বত গানটি। সম্ভল যা যারা
অরিজিৎ সিং এর আকাশচুম্বী জনপ্রিয়তা আসে আশিকি টু সিনেমাতে গান গাওয়ার মাধ্যমে। এই সিনেমার গানগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় এবং এই সিনেমার তুম হি হো গানটির জন্য তিনি অ্যাওয়ার্ডও পায়। এছাড়াও তিনি ইয়ে জওয়ানি হে দিওয়ানি সিনেমায় গান গেয়েছেন। মে তেরা হিরো সিনেমায় দুটি গানই কভার করেছেন অরিজিৎ। এবং সিটি লাইট সিনেমার বহুল আলোচিত মুস্কুরানে গানটিও তিনি কভার করেছেন। মুস্কুরানে কি বাজা তুম হো। ক্রিয়েচার থ্রি ডি মুভির বহুল জনপ্রিয় গানটিও অরিজিৎ সিং এর কভার করা একটি গান। মোহব্বত বরসা দেনা তু সাবন আয়া হ্যায়। এবং খামোশিয়ান সিনেমা থেকে খামোশিয়া গানটিও তিনি কভার করেছেন। হামারি আধুরি কাহানি সিনেমার টাইটেল সংটিও অরিজিৎই কভার করেছেন। হামারি আধুরি কাহানি এবং অল ইজ ওয়েল সিনেমায় বাতো কো তেরি গানটি। বাতো কো তেরি হাম ভুলা না সকে। এছাড়াও দিলওয়ালি সিনেমার ম্যাক্সিমাম গান অরিজিৎই গেয়েছেন। রঙ দে তুমহে গেরুয়া। মানুষের মন জয় করে নেওয়া এই শিল্পীর প্রচুর হিট গানের মধ্যে এয়ারলিফট সিনেমার দিল চিজ তুজে গানটি বেশ জনপ্রিয়। এক হি ইশারে পে দিল চিজ তুজে দে দি দে দি। এবং তার সর্বোচ্চ জনপ্রিয় গানের মধ্যে সানাম রে সিনেমার সানাম রে গানটি বেশ দর্শকপ্রিয়। সানাম রে সানাম রে তুমি রা সানাম হুয়া রে। তার এই গানটি সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে একটি এবং বহুল আলোচিত রাপ্তা সিনেমা থেকে মে তেরা বয়ফ্রেন্ড গানটিও তার গাওয়া। মে তেরা বয়ফ্রেন্ড তু মেরি গার্লফ্রেন্ড তুম মেনু কেন দি না 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 না। তার ছোড় দিয়া গানটি দর্শক বেশ পছন্দ করছে। ছোড় দিয়া ও রাস্তা। অরিজিৎ সিং শুধুমাত্র হিন্দি গান নয়, টলিউডে প্রচুর বাংলা গান গেয়েছেন। বোঝে না সে বোঝে না সিনেমার টাইটেল সংটিও তার গাওয়া। বোঝে না সে বোঝে না। এছাড়াও মজনু সিনেমার ও পিয়া রে পিয়া গানটি তার গাওয়া। ও পিয়া রে পিয়া। এছাড়াও তার অনেক জনপ্রিয় গান রয়েছে। আসলে সত্যি বললে তার কোন গানটি যে জনপ্রিয় নয় তাই বলা মুশকিল। এবার আসা যাক এদের দুজনের মাঝে কে সেরা। অরিজিৎ এবং শ্রেয়ার সাথে তুলনা করলে অরিজিতের চেয়ে শ্রেয়া বলিউডে অনেক বেশি গান উপহার দিয়েছেন, তবে তাদের দুজনের মাঝে তুলনা না করাই ভালো।